নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউসডামে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাজ্যের একটি কলেজে স্থায়ী পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে এবং তার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করবো এখানে কত বেতন দেওয়া হবে কীভাবে আবেদন করতে হবে এছাড়া বয়স সীমা কী চা হচ্ছে সমস্ত ইনফরমেশান জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন চাকরি সংক্রান্ত খবরাখবর পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা এখন রয়েছি রাজগঞ্জ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে রাজগঞ্জ কলেজ হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি কলেজ এখানে বিভিন্ন গ্রুপ ডি স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তো দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখুন এখানে নিয়োগ করা হচ্ছে লেডি অ্যাটেন্ডেন্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার এবং পার্ট টাইম কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে তো প্রথমে দেখে নিন যে প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লেডি অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে কম্পিউটারে এম এস অফিসের কাজ জানতে হবে এখানে বয়স বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং রাজ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন এবং বেতন দেখুন বলা হচ্ছে পে ব্যান্ড যেখানে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং গ্রেড পে সতেরোশো টাকা অর্থাৎ রাজ্য সরকারের যে গ্রুপ ডির মাইনে সেই মাইনে আপনাকে দেওয়া হবে এখানে দেখুন ইন্টারভিউ হবে এই তারিখে বাইশ এগারো দু হাজার উনিশ তারিখ সকাল এগারোটার সময় এবং দেখুন এর পরবর্তী পোস্ট হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে জিওগ্রাফি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে আপনাদের ইন্টারভিউ হবে বাইশ এগারো দু উনিশ তারিখ দুপুর একটার সময় এবং এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ জানতে হবে এবং সেই সঙ্গে বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং সেই সঙ্গে দেখুন বেতন বেতন কিন্তু আগের মতোই রয়েছে এবং পে ব্যান্ড অনুযায়ী একই বেতন দেওয়া হবে গ্রেড পেও কিন্তু একই রয়েছে এরপর দেখুন ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার এখানে বলা হচ্ছে ইন্টারভিউ হবে তেইশ এগারো দু তারিখ সকাল এগারোটার সময় এখানেও কিন্তু যোগ্যতা একই এইট পাস করতে হবে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সঙ্গে বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে এম এস অফিসের কাজ জানতে হবে এবং সেই সঙ্গে বয়স কিন্তু একই রয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং বেতনও এক রয়েছে শুধুমাত্র গ্রেড পে চেঞ্জ হয়েছে গ্রেড পে আঠেরোশো টাকা বন্ধুরা এখানে যদি আপনি আবেদন করতে আগ্রহী না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিকটবর্তী কলেজের নাম এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের নিকটবর্তী এলাকা থেকে যখন কোনো চাকরির খবর আসবে আপনাদেরকে জানিয়ে দেব তো এরপর দেখুন পার্ট টাইম কর্মবন্ধু এই পোস্টের জন্য বলা হচ্ছে কি ইন্টারভিউ হবে তেইশ এগারো দু হাজার উনিশ তারিখ দুপুর দুটোর সময় এবং এখানে কিন্তু রকম শিক্ষাগত যোগ্যতা চা হয়নি শুধুমাত্র লিখতে এবং পড়তে জানতে হবে এখানে দেখুন বেতন দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার টাকা করে একদম কম বেতন রয়েছে এবং সেই জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি এবং বয়স কিন্তু একই রয়েছে আগের পোস্টগুলোর মতোই বয়স রয়েছে এখানে দেখুন বলা হচ্ছে কি আপনাদের আবেদন করতে হবে অফলাইনে একটি ফর্ম দেওয়া হয়েছে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন বা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং এই ফর্মটি ফিল আপ করে নেবেন এবং ফর্মের সঙ্গে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি সেল সেলফাস্টেড করে আবেদনপত্রের সঙ্গে নিয়ে যাবেন কোনো জায়গায় পাঠাতে হবে না শুধুমাত্র আবেদনপত্রের সঙ্গে নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউ দিন এগুলো কিন্তু নিয়ে যেতে হবে বন্ধুরা এই সমস্ত পদগুলো রকম রিজার্ভ পোস্ট না আনরিজার্ভ পোস্ট যে কেউ এখানে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা পোস্টের জন্য একটিমাত্র শূন্য পদ রয়েছে তো এরপর দেখুন আবেদন ফি এখানে বলা হচ্ছে আবেদন ফি একশো টাকা এসসি এবং এসটি টি প্রার্থী হয়ে থাকলে এবং বাকি প্রার্থীদের ক্ষেত্রে দুশো টাকা আবেদন ফি দিতে হবে এবং আবেদন ফি কিন্তু ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আপনাকে দিতে হবে এবং বলা হচ্ছে রাজগঞ্জ কলেজের ফেভারে ব্যাঙ্ক ড্রাফ্ট কাটতে হবে এবং যেখানে বলা হচ্ছে পেয়েবল অ্যাট জলপাইগুড়ি অ্যালং উইথ টু স্টেটস অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ইন দ্য গিভেন ফরম্যাট অ্যান্ড টেস্টিমোনিয়াস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস ইন দ্য টাইম অফ রিপোর্টিং সো এখানে বলা হচ্ছে যে আপনাদের যখন রিপোর্টিং টাইম হবে ইন্টারভিউয়ের সময় সেখানে কিন্তু এই ব্যাঙ্ক ড্রাফটটা আপনাদের আবেদনপত্রের সঙ্গে এবং অন্যান্য ডকুমেন্টের জেরক্স কপির সঙ্গে নিয়ে যেতে হবে এছাড়া পার্ট টাইম কর্মবন্ধু পোস্টের জন্য কোনো রকম আবেদন ফি লাগবে না এছাড়া আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেল প্যারেস্টেড করে দেবেন সেগুলো কিন্তু দু কপি দেবেন এবং সেই সঙ্গে সেই সমস্ত ডকুমেন্টের অরিজিনালটাও নিয়ে যাবেন সেগুলো কিন্তু ভেরিফাই করবে তারা যেমন কম্পিউটার সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র এই সমস্ত নানা যাবতীয় ডকুমেন্টগুলো অবশ্যই জেরক্স দু কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে এবং সেই সঙ্গে আপনার অরিজিনালটা অবশ্যই নিয়ে যাবেন